হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুর রাইহান 85 থেকে ওয়েলকাম করতেছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। কেমন আছেন সবাই? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা সিলেক্ট করে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেবেন। আর আজকে আমি আপনাদের করে দেখাবো 1 কাপ গুড় দুধ দিয়ে 1 কেজির মতো ল্যাংচার রেসিপি। ল্যাংচা মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, তবে কিছুটা টিপস আছে, এগুলো ফলো করতে হবে। সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকুন তাহলে বুঝতে পারবেন। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আমি, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। তো এবার চলে আসলাম মূল রেসিপিতে। এখানে 1 কাপ গরু দুধ, 1/4 কাপ ছিল ময়দা, আর এখানে আছে 1/3 কাপ সুজি। সুজিটা কিন্তু কাঁচাই ব্যবহার করতে হবে, ভেজে এরপর ব্যবহার করবেন না। এরপর এই তো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এই চুড়ো চামচে 2 চামচ হলে এটা হচ্ছে 4 চামচে 1 চা চামচ। হ্যাঁ, এরপর এগুলাকে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এরকম ছেঁকে নিলে দেখবেন অনেক ময়লা উপরে, দেখতে পাচ্ছে অনেক ময়লা উপরে জমে আছে। আপনি যদি ছাঁকনি দিয়ে না ছাকতেন তাহলে এটা কিন্তু মিষ্টির মধ্যেই চলে যেত, তাহলে এর ভেতরে স্মুথ হতো না। তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা বাটারও দিতে পারেন চাইলে। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো অবকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি ডিমের মধ্যে লবণটা দিয়েছি হচ্ছে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন, অনেকেই করেন না। যারা পছন্দ করবেন তারা দিবেন, পছন্দ যারা করেন না তারা দিবেন না। তবে লবণ দিলে মিষ্টির স্বাদটা পারফেক্ট আসে। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মুষ্টিবদ্ধ করলে এটা মুষ্টি হয়ে গিয়েছিলো। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে ফেটানো রুমটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর ডিমটা অবশ্যই হতে হবে রুম টেম্পারেচারে, ফ্রিজে থাকলে 2-1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তো আমার যতটুকু ডিম লাগে আমি ততটুকুই দিচ্ছি এটাকে একটা সফট ব্যাটার করার জন্য আর কি। তো এরকম আপনার হাতে লেগে লেগে আসবে, এরকম করতে হবে খামিরটাকে। আর মোথার সময় ভালো করে মাথায় রাখবেন যাতে এটা একদম ডোলে ডোলে না মতেন, আলতো হাতে মুথে নেবেন। আর এরপর 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পর আসলাম আমি। আর অবশ্যই এইভাবেই হতে হবে, খামিরটা একদম সফট হতে হবে। আর আপনাদের হয়তো ডিম যদি ছোটো হয় 2টাও লাগতে পারে, আমার তো 1টাই লাগছে। এই তো এবার ল্যাংচার শেপ দিয়ে নিব আমি। ল্যাংচার শেপটা একটু লম্বাটে হয়, এই শেপটা দিয়ে নিচ্ছি। তবে এটা কতটা বড় হবে সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি যতটা বড় করবেন এটা এর চেয়ে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এটা মাথায় রেখে আপনি ল্যাংচাগুলো রেডি করবেন। তো এরপর পাশে হাজবেন্ড বলতেছিল ল্যাংচার মধ্যে 3-4টা গুল মিষ্টিও দাও, আমি খাবো। তো এই তো দিয়ে দিলাম ওনার জন্য। তবে আজকের মূল রেসিপি হচ্ছে ল্যাংচাটা। তেলটা দেখতেই পাচ্ছেন আমার হাতে আঙুলে কিন্তু গরম অনুভূত হয়েছে, কিন্তু আমি হাত দিতে পেরেছি। ওই রকম গরমের মধ্যে আপনি এই তেল মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিবেন আর কি, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে আপনার মিষ্টিগুলো উপরে ক্রিস্পি হয়ে যাবে, ভেতরে কিছুই হবে না। আর একটু একটু গরম হয়ে আসলে তেলটা তখন কিন্তু ভালো করে ভেতরে কুক হবে না, ওটা ভেতরে এক টাইপের শক্ত থেকে যাবে, চারদিক হলেও ভেতরে একটা বুটি টাইপের থেকে যাবে। সেই জন্য তেলটা এমনভাবে গরম হতে হবে যাতে আপনি আঙুল দিয়ে চেক করলে আপনার গরম অনুভূত হবে কিন্তু আপনি পুড়ে যাবেন না। ওই রকমের অবস্থায় আপনি ডুবু তেলের মধ্যে এগুলো দিয়ে দিবেন, অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে। আর ছড়ানো পাত্রে কিন্তু আপনি মিষ্টিগুলো ভাজবেন, আর ছড়ানো পাত্রেই কিন্তু মিষ্টিগুলো সিরাই দিবেন। পাতিলটা সবসময় একটু বড় সাইজের নেবেন যখন আপনি মিষ্টি বানাতে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট হাতল দিয়ে গুঁড়িয়ে দিচ্ছি, যতক্ষণ না মিষ্টিগুলো আপনা আপনি উপরে বেশি উড়ে ততক্ষণ এখানে চামচ ইউজ করবেন না। মিষ্টি বানাতে গেলে পারফেক্ট মিষ্টি না হওয়ার অনেকগুলো কারণ আছে, তো আমি সব কারণ এখানে বলে দিচ্ছি, আপনারা একটু মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন হাড়িটা প্রথমে আপনি বড় সাইজের নেবেন, এরপর চুলার আঁচটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আপনা আপনি উপরে ভেসে উঠতেছে, আমি কিন্তু এখানেও চামচ এখন পর্যন্ত ইউজ করি নাই। তো দেখতে পাচ্ছেন এগুলো উপরে বেশি উঠেছে। তো এই পর্যায়ে এখন আমি এই টাইপের একটা চামচ নিয়েছি, এরকম মানে নিচে একটু গোল থাকে ওই রকম টাইপের একটা চামচ নিয়ে আমি জাস্ট যেভাবে করতেছি খেয়াল করেন আপনারা, ওইভাবে করে মিষ্টিগুলোকে ধুলিয়ে দিবেন। এভাবে ধুলিয়ে দিলে চারপাশে পারফেক্টলি কুক হবে, এগুলাকে উল্টাবেন না সরাসরি, এভাবে জাস্ট ধুলিয়ে দিবেন। আর তেলটা এরকম একটু বেশি করে নেবেন যাতে অনেকটা জায়গা থাকে ছড়ানো পাত্রে আপনি মিষ্টিটা বানাবেন। আমি আবারও বলতেছি
এই রেসিপিটা আমি আগেও শেয়ার করছি, তবে আজকে শেয়ার করতেছি টোটালি ল্যাংচার। তখন কিন্তু আমি দুই টাইপের মিষ্টি একসাথে করে দেখিয়েছি, আর ওই মিষ্টিটাতে কিন্তু সুজির পরিমাপ ছিল না, সুজি ছাড়াই ওই মিষ্টিটা আমি করে দেখিয়েছিলাম। এরপর আমি ডিম ছাড়াও মিষ্টি করে দেখিয়েছিলাম, ডিম ছাড়াও কিন্তু মিষ্টি হয়, ডিম ছাড়া মিষ্টি হয় না যে তা না। তো এই দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আপনাকে এগুলো ভালো করে কুক করে ফেলতে হবে। তেলটা এখনও দেখতে পাচ্ছি তেমন একটা বেশি গরম হয়ে ওঠেনি, কিন্তু মিষ্টিগুলো ভালো করে উপরে কিন্তু ফুলে উঠে গেছে। সব কিছুর মেজারমেন্ট আপনি ঠিক রাখবেন, পরিমাপটা যতটুকুই বলছি ততটুকুই রাখবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারবেন, আপনারও মিষ্টি বানানোটা ঠিকই পারফেক্ট হবে। তবে মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হয় না, এরকম মানুষ খুবই কম আছে। আমি দুই তিনবার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এখন আমার মিষ্টি পারফেক্টই হয় দোকানের মতো, আরও দোকানের চেয়েও টেস্ট ভালো আসে বলে। তো আজকের মিষ্টিগুলো আমি একটু বড় করেই রাখছি, যার কারণে এগুলো আমি সিরাতে দেওয়ার পর এগুলো প্রায় এক কেজির মতোই হয়ে গিয়েছে, একদম ঠসঠসা হয়ে। তো এই কয়টাই মিষ্টি কিন্তু এতটা ওজন হয়ে গিয়েছিলো, কারণ আমি আজকের মিষ্টিগুলো একটু লম্বাটে করছি, একটু দেখতেই পাচ্ছেন একটু ভুটকো টাইপের করছি, এই কারণেই কিন্তু এগুলো একদম রসে যাওয়ার পর একটু ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, তাহলেই আপনারা একটু ব্যালেন্স করতে পারবেন আর কি, অনেকজনকে একসাথে খাওয়াতে পারবেন মিষ্টিগুলো। হয়তো আমি যতটুকু মিষ্টি করছি এখান থেকেও আপনারা ডাবল মিষ্টি করে ফেলতে পারতেন যদি আপনারা করতেন, আমি একটু বড় সাইজের করছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের ভিডিওটা একটু স্কিপ করি না, কারণ আপনারা যাতে বুঝেন আমি একটু স্কিপ করি না আজকের ভিডিওটা, সম্পূর্ণ রাখছি। এভাবে সুন্দর একটা ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম উপরে, এটা আস্তে 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 একদম কড়া কালারটা হয়ে গিয়েছে, একদম কড়া একটা কালার হয়ে গিয়েছে, আমরা বলি না খয়েরি রঙের ওই টাইপের একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ এটা সেরাতে দেওয়ার পর আরও একটু কালার চলে আসবে অলরেডি, তো ওটার কালারটা কালচে হয়ে যাবে। তো ল্যাংচার কালার এমনিতে কালচে হয়, তো এই টাইপের নামিয়ে নিলে আমার আপনার হচ্ছে শিরার দেওয়ার পর এটা কালারটা চলে আসবে। তো এই তো আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলতো হাতে কাজটা করবেন, মিষ্টির কাজ করতে হয় আলতো হাতে, কোনো জোরাজোরি কিন্তু মিষ্টি বানানোর ক্ষেত্রে খাটে না। এই তো দেখতে পাচ্ছেন আমার একটা মিষ্টিও কিন্তু না ফুলে নেই, সবগুলো ফুলছে। আর হচ্ছে এগুলো আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঠান্ডায় রেখে দিয়েছিলাম, ঠান্ডায় বলতে একদম যেখানে একটু একটু বাতাস আসে ওই রকম জায়গায় রেখে দিয়েছিলাম। কীরকম হয়েছে আমি আপনাদের দেখাবো। এখানে 2 কাপ, যে কাপটা দিয়ে আমি পানি মাপছি ওই কাপটা দিয়ে আমি এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, 2 কাপের মধ্যে 1 কাপ চিনি ছিল, 2 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, 3টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। আর দেখতে পাচ্ছেন শিরাটা এ পর্যায়ে এমন তেমন একটু বেশি ঘন না, আবার পাতলাও না, ঘন হলে কিন্তু আপনার মিষ্টিটা শিরা দেওয়ার পর এই রসটা ভেতরে ঢুকবে না, এটা মাথায় রাখতে হবে আপনার। তবে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী মিষ্টি বাড়তে চাইলে আপনি শিরাটা একটু বেশি করবেন, তাহলে আপনার মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে। তো একটা বলক অলরেডি উঠে গিয়েছে, একটা বলক যখন আপনার শিরাতে উঠে যাবে এ পর্যায়ে মিষ্টিগুলো আপনি এর মধ্যে দিয়ে দিবেন শিরাতে। দেখতেই পাচ্ছেন আমার একটা মিষ্টিও কিন্তু নেতিয়ে যায় না, সবগুলো কিন্তু ফোলাই আছে। তবে গরম মিষ্টি গরম শিরা দেওয়া যাবে না, এখানে একটা টিপস আছে, এই শিরাটা এখন গরম হয়ে গিয়েছে, আমি মিষ্টিটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা বলতে একদম ঠান্ডা না, একটু কুসুম গরম ছিল মিষ্টিগুলো, ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। উপরে ঢাকনা দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিবেন, যেটা ছিদ্রটা থাকে ঢাকনার গায়ে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপর ঘড়ি ধরে 12 মিনিট এটাকে জাল করবেন। এই তো আমি হাতলটা দিয়ে জাস্ট চাড়বো, কিন্তু এটা উল্টানো যাবে না, এগুলাকে চামচ দিয়ে নাড়া ছাড়া কিংবা ঢাকনাটা উল্টানো যাবে না, জাস্ট এভাবে যতক্ষণ আপনি পারবেন জাস্ট হাতলটা ধরে ঘুরিয়ে দিবেন। আমার লবঙ্গ দেওয়ার পরও এটা যখন সিদ্ধ হচ্ছিলো উপর দিয়ে ভাপ যেন চলে যাচ্ছিলো এরকম মনে হয়েছিল, কিন্তু আমি এটাকে একটু ঠিক রাখার জন্য উপরে একটু চাপা দিয়ে রাখতেছি। আর চুলা রাস্তা হবে মিডিয়াম টু লো, হাইতে দিবেন না, তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গিয়ে ফেটে যাবে। মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখে আপনি ঘড়ি ধরে 12 মিনিট এগুলোকে জাল করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি এটাকে 12 মিনিটের আগে ঢাকনাটাকে তুলবেন না। আমার
12 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি একটা জিনিস। দেখতে পাচ্ছেন এগুলা কতটা ফুলেছে? আর অনেকে বলেন শিরায় দেওয়ার পর মিষ্টিগুলা চুপসে যায় কেন? আপনি গরম মিষ্টি গরম শিরায় দিলে অবশ্যই চুপসে যাবে, যে কোনো একটা কিন্তু আপনাকে ঠান্ডা রাখতে হবে, না হয় শিরা ঠান্ডা রাখবেন না হয় মিষ্টি ঠান্ডা রাখবেন, তাহলে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো এখনও এগুলো অনেক গরম, এগুলাকে আমি এক সাইডে 2 ঘন্টার জন্য রেখে দিব, কারণ আপনার মিষ্টিগুলো হওয়ার পর এগুলা এই শিরাগুলো শুষে নেওয়ার জন্য আপনাকে এগুলাকে অনেকক্ষণ টাইম দিতে হবে, 2-3 ঘন্টার বেশি টাইম দিলে আরও ভালো হয়। তো এখন অনেক গরম দেখতে পাচ্ছেন, এই গরম অবস্থায় আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, গরম অবস্থায় আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, জাস্ট নামাইছি এখন, আর একটা কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, আর খেতে মাশাল্লাহ দোকানের মিষ্টির চেয়ে ওনাকে অনেক বেশি মজা হয়েছে, ওই কথাটা আমি না আপনাদের ভাইয়া বলছে। তো আজকের রেসিপিটা ফলো করে মিষ্টি বানালে আপনারা কিন্তু নিরাশ হবেন না। আর প্লিজ এতক্ষণ যারা আমার রেসিপিতে ছিলেন, লাইকটা এখনও দিয়ে না থাকলে লাইকটা দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মিষ্টির অবস্থাটা, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।